प्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम तुम्हारा सबाई भलो आछो। आज के प्रथम श्रेणी इंग्लिश फॉर टुडे बोय थेके अध्याय यूनिट फाइव कमांड्स एखाने देवा आछे देखते पाच्छो। एखाने कतगुलो छबिओ तुम्हारा देखते पाच्छो। एई छबिते देवा आछे देखो प्रथम जे छबिटा देवा आछे सेटा हच्छे उइन्डो, तारपर आछे डोर, तारपर आछे चेयार, फ्लोर, टेबिल, बुक, पेंसिल, बैग। ये चित्रगुलो देखते पाच्छो चित्रगुलोर इंग्रेजीते देवा आछे सेटा बांगला अर्थगुलो तोमादेर खातार मध्ये लिखते हबे। आमी बांगला अर्थगुलो बोलछि तोमरा सबाई बुझे नाओ। उइन्डो अर्थ हच्छे जानाला, डोर अर्थ दरजा, चेयार अर्थ चेयार, फ्लोर अर्थ मेझे, टेबिल अर्थ टेबिल, बुक अर्थ बई, पेंसिल अर्थ पेंसिल, बैग अर्थ थोले बा बैग। ये चित्रगुलो तोमरा देखते पाच्छो सेई चित्र अनुयायी जे अर्थगुलो एगुलो आमरा किन्तु आगेओ किन्तु तोमरा देखेछो एबं प्ले बा नार्सारिते বা সচরাচর তোমরা এক অর্থগুলো তোমরা জানো। নেক্সট যে অর্থাৎ এটা আছে বি, নাম্বার বি, বুক, লিসেন অ্যান্ড সে। এখানে কিছু বাচ্চাদের চিত্র দেখা যাচ্ছে, সে এক একজন এক এক স্টাইলে আছে, সেই অর্থগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। স্ট্যান্ড আপ, সিট ডাউন, গো টু দ্য ডোর, পয়েন্ট টু দ্য উইন্ডো। স্ট্যান্ড আপ সে দাঁড়িয়ে আছে, সিট ডাউন সে বসে আছে, গো টু দ্য ডোর সে দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাই না? এখানে একটা রাইমস দেখতে পাচ্ছ, সেম এই সবগুলো মিলে যে একটা রাইমস হয়েছে সেই রাইমসটা শোনো। স্ট্যান্ড আপ, সিট ডাউন, পয়েন্ট টু দ্য ডোর, পয়েন্ট টু এ বুক, গো টু দ্য ডোর। আমি আবার বলছি, স্ট্যান্ড আপ, সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু এ বুক, গো টু দ্য ডোর। তো এখানে যে ছোট্ট একটি কবিতা আছে সেই কবিতাটা তোমরা বাসায় বসে অবশ্যই লিখবে, এবং এইখানে যে অর্থগুলো আমি বললাম সেই অর্থগুলো চিত্র দেখেই কিন্তু তোমরা অর্থগুলো লিখতে পারবে খুব সুন্দর করে, কিন্তু বইতে তোমাদের দেওয়া আছে। তোমরা যখন খাতায় লিখবে উইন্ডো সমান সমান দিয়ে জানালা, ফ্লোর লিখে সমান সমান দিয়ে দরজা, এটা কিন্তু তোমরা সুন্দর করে লিখতে পারবে। আমি পরে পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে অ্যালফাবেট লেখা আছে, এখানে বড় অক্ষরে ডি আছে, ছোট অক্ষরে ডি আছে। এখানে তোমাদের ডিতে কী বুঝিয়েছে, ডিতে ডগ, ডিতে ডগ, ডিতে ডগ হয়, ডল হয়, ডিয়ার হয়, ঠিক আছে, ডোর হয়, অনেক শব্দই কিন্তু ডিতে হয়। এখন এখানে যে বি দেখো, সে এ রিড, টাচ এ রাইট, এখানে তোমাদের সুন্দর করে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ডি বড় অক্ষরে লিখবে এবং ছোট অক্ষরে ডি লিখবে। তারপরে দেখো এখানে যে সে টাচ অ্যান্ড রাইট, এখানে দেখো শূন্যস্থান পূরণের মতো দেওয়া আছে, যেমন এখানে ডগ, ডি ও জি, ডি ও জি ডগ, ডগের বানানটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু এখানে তোমাদের যে মেন প্রথম যে অক্ষরটা সে অক্ষরটা মিসিং, সে অক্ষরটা তোমাদের নেই, সে অক্ষরটা তোমাদের এখানে বসাতে হবে। তাহলে যে ডগ বানানটা কী হবে, এখানে কী মিসিং আছে বলতে পারবে তোমরা? এখানে মিসিং আছে কি, ডি, এখানে মিসিং আছে, এখানে যে অক্ষরটা নেই সেটা হচ্ছে ডি, আর এখানেও কী নাই, ডি নাই, ঠিক আছে। তো ঠিক এখানে ডিটা তোমরা বসাবে। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ঠিক অনুরূপভাবে এখানে দেখো নাম্বারস কাউন্ট করেছে, ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করেছে। কাউন্ট, টাচ অ্যান্ড রাইট, এখানে দেখো অ্যান্ড অ্যান্ড পিঁপড়া, অ্যান্ডস পিঁপড়া অর্থ এখানে তিনটা, এক অ্যান্ড হলে একটা হতে, অ্যান্ডস অ্যাডস যেহেতু আছে এখানে অ্যাডস যুক্ত হলে অনেকগুলো বোঝায়। ক্যাপস, এখানে ক্যাপস কয়টা সেটা লিখতে হবে। বলস, বলস এখানে কয়টা সেটা লিখতে হবে, যেহেতু বল বলিনি আমি, বলস বলেছি। অ্যাস যেহেতু যুক্ত হয়েছে এখানে তোমার একের অধিক যখন বুঝাবে তখন তোমাদের উচ্চারণটা বলস চলে আসবে। অ্যাপেলস, ডগস, ক্যাট, দেখো ক্যাটের মধ্যে কিন্তু অ্যাস আমি উচ্চারণ করিনি, কারণ এখানে ক্যাট অনলি ওয়ান একটাই বোঝাচ্ছে। একের অধিক যখন বুঝাবে তখন তোমাদের অ্যাস উচ্চারণ করতে হবে, যখন একের অধিক বুঝাবে না তখন শুধু অনলি যে ওয়ার্ডটা আসে সে ওয়ার্ডটা তোমাদের বলতে হবে। যেমন প্রথমে আছে অ্যান্ডস, এখানে অ্যাস উচ্চারণ, ক্যাপ তোমাদের ক্যাপস আছে, বলস আছে, অ্যাপেলস আছে, ডগস আছে, শুধু এখানে অ্যান্ড ক্যাট আছে, এখানে অ্যাস কিন্তু যোগ নেই। তো এখানে বিড়াল কয়টি, এখানে বিড়াল হচ্ছে একটি। তো আজকে আমি আর তোমাদের বাড়াচ্ছি না শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি পেজ নাম্বার টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন। এই টুয়েলভ, থার্টিন, ইলেভেন তোমরা বইয়ের মধ্যে সম্পূর্ণ সুন্দরভাবে করবে এবং এই অর্থগুলো বাড়ির কাজ থাকবে, তোমরা রাইমসটা মুখস্থ করবে। আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসার বাইরে অবশ্যই প্রয়োজন ছাড়া বের হবে না, বারবার সাবান ও পানি দিয়ে হাত ধুতে করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।